অবস্থা শেষ ভালো কথা তোমার ভাই কই কেন আমার সার কোনের কথা না তোর ও ফরিদা কি করো উইরার বাচ্চা দাওস না কাশ কাটি প্রেমের যে বিশ্বাস আমার হৃদয়ে তুলে দিয়েছো সে আকুলতা আমার অন্তরে ব্যাকুল শরীর তুফান তুলে দিয়েছে প্রত্যেকটা গল্পেরই একটা অবস্থান দরকার পড়ে বেলালের জন্য এই কলোনির গল্প একটা অবস্থান মাত্র তাই দর্শক এই কলোনির গল্পের সাথে আপনাদের বেশি একটা জড়ানোর দরকার বেলালও জড়াবে না কলোনি বেলালকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার সহায়ক মাত্র এ ব্যানারপুনা লাগাইছস হ্যাঁ ব্যানার তো লাগাইছি বল কই পাইলেন জড়ি লইছ তো আরে বেটা আজকে বন বজনরা বরবটে লইলাম খালেক ভাইটা এটা দাও লাগুনা রাখি দিন ওই মালপত্র সব নিচে গান এগুলো তোলো সাই আউ উড়াইতেছ তো বেটা তাড়াতাড়ি উড়া এই গ্যাসের ট্যাবলেট আর মাথা ব্যথার ট্যাবলেট এগুলো কই আপনি কোনো টেনশন লয় না সব লয় লইছি আইলে খালি কই দেন মেরে দিন ঠিক আছে সব কই আসতেছে আমি হুন্ডা তেল তুলে সবারে নিয়ে আসতেছি অসুবিধা নাই অসুবিধা নাই আসতেছি হ্যাঁ এই আমি তেল তুলে লইতেছি ঠিক আছে হ্যাঁ যা যা আরে বস বউ এরা পিকনিক যাচ্ছে না বিয়ে বাড়িতে যাচ্ছে আমি এটা বুঝতে পারতাছি না একই কথাবার্তা আরে আমার কে দিয়া মাইরা দিতে বিশেষ না আচ্ছা ছেলেদের বিদেশ থাকে ছেলে নেই হাজবেন্ড তো আসতে পারলেন না আচ্ছা আমি কি বাচ্চা নাকি হাপড় কে जरूरी काज अनुष्ठान तुम्हें अनुष्ठान सब व्यवस्था अच्छा तुम गाड़ी बहरे क्या তো গাড়িতে যাও এখনই কিন্তু ছেড়ে দেব আচ্ছা তুমি মা তুমি বাইকে যাবে না বাসে যাবা বাইকে তোমার সাথে বাইকে যেতে খুব মজা হইতো কি বলতেছো তুমি সত্যি আমার লগে যাবা কোনো সমস্যা নাই বসে পড়ো তোমার সাথে গেলে বাবা মাকে খুনই করে ফেলবে হ্যালো মহেন্দ্র সিং শীতের সুন্দর সকালে আমরা বানাবাসী উদ্দেশ্যে রওনা হচ্ছি যে যেখানে বিচ্ছিন্নভাবে ঘোরাফেরা করছেন তারা বাথরুমে ঢুকে পড়েন আমাদের অন্য অনেক দেরি হয়ে গেছে কলোনির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাই যার যার সিট গ্রহণ করুন এই শীতের সুন্দর সকালে হালকা হালকা কুয়াশা আমরা এখন রওনা দেব এই শীতের সুন্দর সকালে হালকা হালকা কুয়াশা আমরা এখন রওনা দিব পানি সিটি নগরে এই ভাই এই আপনি তো পুরো কানটা ফাটাই দিতেছেন আর আপনি বলতেছেন এই শীতের কুয়াশা ঘন সকাল এখন কয়টা বাজে দেখছেন ঘড়ি সকাল বাজে 10টা আপনি হাতে তো ঘড়ি নাই আবার ঘড়ি দেখলেন কিসের জন্য আপনার এই দায়িত্বটা কে দিতে আসলে তো সকালে সেটা কি হয়েছে কে কখন থেকে বসে আছে আর আপনি সন শুভ শুভেচ্ছা দিতে আসছেন না জান দেখেন এসে কানটা পুরো ফাটাই দিতে বলেন আমাকে বলি আমার শরীর পুরো বমি করে দিছ না घंटा सेते लगाई ना
প্রবীর দীপু পাত্র। আমি যেখানে বসতে বলবো সেখানে বসতে হবে। এই শোনো না, এই গ্যাসের চুলাটা অফ করেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা বন্ধ করে দিয়ে চলো চলো আমরা উঠছি। হ্যাঁ আচ্ছা, এই খবরদার, আমি যেখানে বসতে বলবো সেখানে বাইরের পানি কিন্তু খাবে না। নাও নাও নাও। ভাই ওঠেন, এ ভাই ওঠেন ওঠেন। সব লোক তো নেমে গেছে, আপনি নামেন না কে? সরি ভাই, আমি পানিতে তো গন্ধ ভাই। পানিতে গন্ধ আবার বলতেছেন? হ্যাঁ, কত হয়েছে আপনার? সাত টাকা।
চকলেট। সরি ভাই, পুলি চলে গেছে, চকলেট টাকলে সরি। হ্যাঁ ভাই, বোতল পানি দেন তোমার। পানির দেশে পানির দাম বেশি, আজব দেশে আছে। এক বোতল পানির দাম 15 টাকা? না ভাই, 20 টাকা। কিন্তু বোতল লেখা তো 15 টাকা লেখা। আরে ভাই, দোকান ভাড়া দিয়ে 30,000 টাকায় কাগজে কলমে লেখা আছে 12,000 টাকা। এর লগে পানির দামের সম্পর্ক? আরে ভাই, ঢাকা শহর নতুন নাকি? মুখটা আটকান। শোনো, আমার ছেলে আমাকে দিনে কতবার ফোন করে জানো? 3-4 বার আমাকে ফোন না করে খেতেই পারে না। ভালো তো আন্টি। দেখি, হ্যাঁ হ্যাঁ আছে, আমার কাছে আছে, তুমি ওটা নিয়ে টেনশন করো না। আর অজয়ের দিকে খেয়াল রেখো, হাত যেন বাইরে না দে। শোনো না, আমার ছেলে আমি কি পাঠিয়েছে জানো? বিদেশ থেকে কি না পাঠায় সমস্ত কিছু, আমি এর কিচ্ছু কিনি না। আমার ছেলে পাঠাচ্ছে, আপনি ঘুমাচ্ছ না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব। আদিমপুর কেমনে যাবো তো বলতে পারবেন? আদিমপুর যাবেন আপনি, তা সিএনজি না চলে যান? সিএনজি করবে আমার ভাই, তো সিএনজি আসেন আমার সাথে আসেন। আপনি কি সিএনজি ড্রাইভার নাকি? তো পোশাক আগে ওইটা ছিল, এখন এটা রেডিং ছিল, তো রেডিং হয়ে গেছিলেন। আপনি তো একটা চুল পরলেও ভালো করতেন, যেহেতু ডেটিং এ গেছিলেন। চুল পরুন কেমনে? চুল তো না দেখুন, কত আজিমপুর কত বলেন? আরে ওঠেন আজিমপুর যা ভাড়া ভুল হয়ে গেছে। না না না, আপনি ভাড়া যা দাওয়াত দিয়েন তো ওঠেন। ভাড়া না বইলে আমি সিএনজি তো উঠবো না ভাই। ভাড়া 300 টাকা। কি ভাই বেশি হয়ে গেছে? 50 টাকা কম রাখি। বসেন। আচ্ছা আটখান চালা চলে যান। আর দেখো আমি আজকে সারাটা দিন আকামলা, আমার ওরা একবার কইলো না যে পিকনিকে যাইতেছে। আচ্ছা আমার পিকনিকে নিলে কি অসুবিধা রইতো? হ্যাঁ আমি কি কলোনির ফলানা? না হয় আমি কলোনির একটু বাইরে থাকি, কিন্তু সারাটা জীবন আমি কলোনিতে ছোট থেকে বড় হয়েছি। এই কলোনিতে কোন বাসায় কে থাকে, এই বিল্ডিংটা কেমনে হয়েছে না হয়েছে সব কিছু কিন্তু আমি জানি, অথচ আমারে কইলো না। কয় টাকার চান্দা ছিল? চান্দাটা কি দিতে পারতাম না আমি? পিকনিক তো অ্যারেঞ্জ করছে আপনার ওই যে টুনটুন হুমায়ুনরা। ও টুনটুন, ও তো একটা ফাউল, এর লেগে আমার নেয় নাই। আমি বুঝতে পারছি, গত বছর যে পিকনিকটা হইলো ওইটা তো টুনটুনের অ্যারেঞ্জ হয়েছিল, তাই না? ওই যে মাংসওয়ালার থেকে টাকা নিছে, তারপরে বাজার করা থেকে টাকা চুরি করছে, এগুলো তো সব ধরাই দিয়েছিলাম আমি, তাই নাকি? হ্যাঁ, এর লিগে আমার নেয় নাই, কারণ আমারও যদি নিয়ে যাইতো তাইলে ওইখানে প্রমাণ হয়ে যেত যে ওই একটা ফাউল, এই কারণে ওই নেয় নাই। আমি বুঝতে পারছি, কিন্তু যেটাই হোক কাজটা কিন্তু ভালো করে নাই। দেখা চা খাইবা? না ভাই চা খাবো না, চলো। আরে আমি খাওয়াবো না। না না ভাই, আচ্ছা ঠিক আছে। আর শোনো, পিকনিক থেকে ফিরে আইলে টুনটুন একটু বিষয়টা বুঝায় কইও ভাই। আজিমপুর কেমনে যাবো একটু বলতে পারবেন? 7 নম্বর বাসে চলে যান। থ্যাংক ইউ ভাই। কয় সময় নেবে আসে? হেঁটে কারো